হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি একজন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এখন যে ছবিগুলো হচ্ছে, মুক্তি পাচ্ছে, তাদের থেকে আপনারা যে ছবিগুলি সেই সময় করেছেন তার ভিউ এখনও বেশি, টেলিভিশনে চললে লোকে বেশি দেখে, সেই সব ছবির গান বেশি মনে রেখেছে, সেই সব ছবিতেই দর্শক বেশি হলে এসেছে, এখন তো আসছে না। না, তোমার কথাটা সম্পূর্ণরূপে একমত পোষণ করতে পারছি না। সেই সময়ের প্রেক্ষাপটে সেই গল্প, সেই প্রেজেন্টেশন ঠিক আছিল, কিন্তু এখনকার যা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমার প্রেজেন্টেশন নতুনত্ব আনতে হবে, গল্পের প্যাটার্ন চেঞ্জ আনতে হবে। আর টিভিতে যে ছবিগুলো দেখছে, এগুলো হচ্ছে অনেক সময় যে আমরাও নিজেরাও দেখি যে পুরনো স্মৃতিচারণ করে, এই জন্য হয়তো অনেকে দেখে থাকেন, কিন্তু আমার মনে হয় না যে সবাই একদম একঘেয়েমি বসে। নায়কের সাথে নায়িকার সম্পর্ক কি হওয়া উচিত? গুড কলিগ। কিন্তু যখন প্রেম হয়ে যায়, এটা হতেই পারে কারো না কারোর সাথে। প্রেমে পড়াটা কি সিনেমার নায়কদের জন্য খুব সহজ কাজ? আমার কাছে তো মনে হয় না। আপনার জেনুইন প্রেম যদি করতে চায়, আপনি এই এত 20 বছরের ক্যারিয়ারে আপনি অনেক নায়িকার বিপরীতে কাজ করেছেন, ইভেন শাবনু, আপনি কারো প্রেমে পড়েননি? প্রথম যেদিন আমি এফডিসির গেট ডে ইন্টারভিউর জন্য গেলাম, ইন্টারভিউতে যখন অ্যালাউ হলাম, তারপর যখন বের হলাম ইন্টারভিউ বোর্ড থেকে, তখন আমার চাচা যিনি আমাকে ফিল্মে নিয়ে আসছিলেন, উনি আমাকে বলছিলেন যে এখানে কিন্তু তোমাকে টিকে থাকতে হবে, এবং তুমি যদি এখান থেকে স্লিপ করে যাও তাহলে তো তোমার কোনো যাওয়ার জায়গা থাকবে না। এই কথাটা আমার প্রচণ্ডভাবে মাথায় মানে হিট করছিল। আর প্রথম ছবি শুটিং যখন করতাম, তখন বিকালের শীত খুব একটা শুটিং থাকতো না, আউটডোরে ম্যাক্সিমাম কাজই আউটডোর হয়েছে। তা তখন যখন রাত্রেবেলা একসাথে আড্ডা দিতে বসতাম সিনিয়র লাইটম্যান, সিনিয়র ক্যামেরাম্যান, স্টিল ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, এনারা যখন বসতাম না, সবাই কেন জানি খুব আদর করতো আমাকে, প্রচুর পরামর্শ দিত আমাকে, প্রচুর পরামর্শ দিত যে অমুকের এটা করছে, অমুক এটা করছে, এই জন্য সে ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে গেছে, এইটা করছে। তখন সবসময় বলতো, হিরো খবরদার প্রেম করবেন না, প্রেম করলে কিন্তু এই হবে ওই হবে, শেষ হয়ে যাবেন, থাকতে পারবেন না। তখনই আমার মাথার মধ্যে ঢুকে গেছে যে না, আমাকে কাজ করতে হবে। প্রেম না, প্রেম না। তো নায়িকাদের হাতছানি যখন আপনার আসতো, তখন আপনি অ্যাভয়েড করতেন কীভাবে? এটা তো আসলে কাজের পরিবেশটাই এমন, আমি নিজেও কাজ করেছি। আমি ওইটাই কোশ্চেন করতে চাচ্ছিলাম যে তোমাকে কেউ হাতছানি দিয়েছে কি না। আমার তো মনে হয় সবাই এত ব্যস্ত থাকে, এখানে হাতছানি দেওয়ার সময় কোথায়? আমি তো এই এতদিনে পেলাম না, তো হাতছানি দেবার স্কোপই তো নাই, এত ব্যস্ত সবাই। পরবর্তীতে আপনি নাটক করেছেন? পরবর্তীতে না, আমি কিন্তু নাটক করেছি, ফার্স্ট নাটক যেটা অভিনয় করেছি, অনেকে জানেন না হয়তো বা, অনেক আগেই করেছেন, 96-এ। হ্যাঁ, আপনি অনেক আগেই নাটক করেছেন, কিন্তু নাটকে রেগুলার ছিলেন না কখনোই, মাঝে মাঝে তো নাটকটা করতেন, কিন্তু একটা ট্রেন্ড ছিল চলচ্চিত্র নায়করা নাটকে আসবেন না, অভিনয় করবেন না, ব্যস্ত নায়করা করতেন না অভিনয়। তা আপনি নাটক করতে কেন এলেন? আশাটা কি বোকামি ছিল, বা এসে কোনো উপকৃত কি হয়েছেন কিনা? বোকামি তো ডেফিনেটলি না, আমার টার্গেট ছিল যে আমি অভিনয়টাকে পেশা হিসেবে নেব। অনেকে অভিনয়টাকে নেশা, স্টারিজম এটা ফিল করে, কিন্তু আমার কথা হচ্ছে আমি অভিনয়টা হচ্ছে আমার পেশা, আমি যেখানে বেটার অভিনয় করার স্কোপ পাবো, ডেফিনেটলি আই ডু দিস জব। এখন তো আপনি অভিনয় না নাটকে করছেন না ফিল্মে করছেন, আবার এফডিসি তো যাওয়ার সেই আগের না করছি, আমি তো গত বছর একটি ছবিতে কাজ করেছি, এবছর করোনার কারণে হয়তো অনেক নাটকে অভিনয় করা, বছরে একটি ছবি আমিন খানের জন্য যথেষ্ট না। সেক্ষেত্রে আমার প্রশ্নটা সঠিকই হতে পারে যে সেইভাবে এফডিসি যাওয়া হয় না, কাজও করা হয় না, মিস করেন কি? কারণ বয়স তো হয়নি। ডেফিনেটলি মিস করি, মিস যদি কেউ বলে যে মিস করি না, অবশ্যই মিস করি, কারণ আমিন খানের জন্ম তো এফডিসিতে, ডেফিনেটলি মিস করি। তার মানে আমিন খানের মতো একজন শিল্পীকে ইন্ডাস্ট্রি এতদিন ধরে কাজ করিয়ে নিতে না পারার ব্যর্থতা ইন্ডাস্ট্রি কি নিবে? না, এটা কারো ব্যর্থতা না, এটা আমারই ব্যর্থতা মনে করি, যে হয়তো আমি সময় দেইনি বা আমি লেগে থাকিনি। চলচ্চিত্র শিল্পী সমিতি, বর্তমান কর্মকাণ্ড, ব্যস্ততা, সমিতির নাম চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, এটাতে আসলে ইন্ডাস্ট্রির কী উপকার হচ্ছে, বা পুরো ব্যাপারটি আপনার দৃষ্টিকোণ থেকে কি আমি জানতে চাই? সমিতির নাম চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, এটাতে নিশ্চয়ই আমার কাছে ভালো একটা ব্যাপার, যে সবাই আগে জানতো না যে শিল্পী সমিতি অ্যাক্টিভ আছে, কিন্তু কর্মকাণ্ডের জন্য এখন অনেকটাই অ্যাক্টিভ, এবং সবাই জানে শিল্পী সমিতির নাম জানে। তবে মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যায় যে শিল্পী সমিতি মনে হয় ছবির লাইন চেঞ্জ করে দেবে, ছবির অনেক কিছু চেঞ্জ আসবে, কিন্তু শিল্পী সমিতির ভূমিকা হচ্ছে শিল্পীদের স্বার্থ দেখা, এর চেয়ে বেশি কিছু আমি মনে করি না।
So